হেরে গেছি এশিয়া কাপেও হেরে গেছি আজকে হারে নাই বাংলাদেশের খেলা দেখবেন আপনি মতো অবস্থা ফেস করবেন না এমন তো হয় না

দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা এবার অন্যান্য শীর্ষ সংবাদ নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতে পারে দুই নেতার একান্ত বৈঠক নয়াদিল্লিতে নানা প্রস্তুতি কোরবানি সামনে রেখে তৎপর জাল টাকার কারবারিরা ছড়িয়ে দিচ্ছে সারা দেশে রাজধানীর কদমতলিতে নকল নোট তৈরির কারখানার সন্ধান ডিবির অভিযানে আটক চার এবং ঢাকার উড়াল সড়কের নিচে পড়ে আছে দুশো সাত একর জমি ওয়ার্কশপ গুদামসহ যে যার মতো করছে ব্যবহার জনকল্যাণে কাজে লাগানোর সুযোগ থাকলেও উদাসীন সিটি কর্পোরেশন টি-20 বিশ্ব আসরের খবর সমর্থকদের স্নায়ুচাপে চাপে ভুগিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিল বাংলাদেশ শ্রীলঙ্কার দেয়া ছোট টার্গেট তারা করতেই নাফিসাশ উঠে যায় টাইগারদের তারপরও বাংলাদেশের জয়ে আনন্দে আত্মহারা গ্র্যান্ড প্রেইডিতে খেলা দেখতে যাওয়া প্রবাসী বাংলাদেশীরা শান্ত সাকিবদের সমালোচনা করলেও হৃদয় ঋষাদে মুগ্ধ সমর্থকরা ডালাস থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ স্নায়ুর চরম পরীক্ষা নিয়ে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ দারুণ জয় শুরু করলো বিশ্বকাপ মিশন এই ডালাস যেন এখন একখণ্ড ঢাকা এই গ্র্যান্ড প্রেড স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল মিরপুরে যে মাঠে ক্ষণে ক্ষণে বাংলাদেশের প্রতিটা চার ছক্কা উদযাপন করেছে বাংলাদেশের এই সমর্থকরা সবাই কিন্তু বাংলাদেশের এই জয় খুশি কারণ এই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পা রাখার পর স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ হেরে বাংলাদেশ কিন্তু সিরিজ হারিয়েছিল সেই দলটি ঘুরে দাঁড়িয়েছে অনেক সমালোচনা হয়েছে টানা দীর্ঘ সময় সেই সমালোচনার জবাব দিয়েছে বাংলাদেশ দল মাঠে জিতেছে এবং এই জয়ের পর প্রত্যেকটা সমর্থক কিন্তু হাসি মুখে মাঠ ছেড়েছেন বাংলাদেশের এই জয় তারা উদযাপন করেছেন জিতে গেছিলাম হেরে গেছি এশিয়া কাপেও হেরে গেছি আজকে হারে নাই লাস্ট প্র্যাকটিস ম্যাচগুলো তো একটু খারাপ করেছিল তো তা এখানে আজকে ভালো করায় খুব এক্সাইটেড লাগছে মানে আমাদের দর্শক দেখছেন কি অবস্থা এই দর্শকদের প্রচন্ড সাপোর্ট ছিল আর এই প্রচন্ড সাপোর্টের জন্য তাদের কনফিডেন্সটা অনেক মনে হয় বেড়ে গেছে প্রচন্ড আশাবাদী আশাবাদী তারা একটা আজকে মানসম্মত গেম খেলেছে এবং আমি তাদেরকে নিরস্ব নিরস্ব করতে চাই না ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হতে পারত তবে সেই সহজ ম্যাচটাই কিন্তু তারা কঠিন করে জিতেছে আরো একবার ব্যর্থ হয়েছে টপ অর্ডার এবং এই টপ অর্ডার ব্যর্থতা যদি অব্যাহত থাকে নিশ্চিতভাবেই সামনের ম্যাচগুলো তো বাংলাদেশকে পড়তে হবে কঠিন পরীক্ষায় সাকিব আল হাসানের কাছে সমর্থকদের ছিল অনেক বড় একটা আশা এবং স্বপ্ন কিন্তু সাকিব সেটা পূরণ করতে পারেননি তবে তাওহিদ হৃদয় লিটন দাসদের ব্যাটিং নিয়ে তারা সবাই সন্তুষ্ট এবং একই সঙ্গে সামনের ম্যাচগুলোতে ভালো করতে হলে যে গুরুত্ব দিতে হবে টপ অর্ডার ব্যাটিংয়ে সেটাও কিন্তু সবাই বলেছে থ্রি প্লেয়ার্স দে রিলি নিড টু ওয়ার্ক মানে ওরা আই ফিল লাইক টপ অর্ডারে বিকাশ দে ফেল এই জন্য মিড প্লেয়ার্স দে স্পিড খারাপ হয়ে যায় তো এগুলো থেকে শিক্ষা নিতে হয় বলে বলে রান্নি যেমন দুইজন পার্টনারশিপ করছে হৃদয়া দাস এটা ভালো ছিল পরে একটা আবার সুইফট শট এগুলো তুলে স্কি শট এগুলো এভয়েড করলেই ইজিলি পাঁচ উইকেট বা চার উইকেটে জিতে যেতে হবে সাকিবকে যদি বুদ্ধতে হয় যে ও আমার সিনিয়র প্লেয়ার ও যে শটটা খেলে আউট হয়েছে যে সময়টা এটা খুবই খারাপ শট ছিল ডালাস থেকে বাংলাদেশ দলের পরবর্তী গন্তব্য নিউ ইয়র্ক সেখানে টাইগাররা লড়বে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং সেই ম্যাচটা জিতলেই বাংলাদেশ দল পা দিয়ে রাখবে সুপার ডালাসে যেভাবে সমর্থন দিয়েছে সমর্থকরা ঠিক একইভাবে নিউ ইয়র্কেও বাংলাদেশ দল সমর্থন পাবে এমনটাই প্রত্যাশা সবার ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ যুক্তরাষ্ট্র ম্যাচ জিতলেও বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্সে বিরক্ত যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডে কর্মরত টাইগার সাবেক ক্রিকেটার গোলাম নওশের প্রিন্স এই ধারাবাহিকতা থাকলে আগামী ম্যাচ আরও কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি তবে সাবেক অধিনায়ক রকিবুল হাসানের মতে সমালোচনার চাপ থাকলেও দারুণ করেছে টিম টাইগার্স যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম থেকে আরো জানাচ্ছেন লস্করাল মামুন নিজেদের নাগালে থাকা খেলাটি শেষ পর্যন্ত ঘাম ঝরিয়ে জিততে হলো বাংলাদেশকে এক কথায় সহজ ম্যাচ কঠিন করে যেতা রিসাদের ঘূর্ণি জাদু আর মুস্তাফিজ তাস্কিনের দুর্দান্ত বলিংয়ে নয় উইকেটে একশো চব্বিশ রানের থামতে বাধ্য হয় শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ডপেরি স্টেডিয়ামে বিপুল বাংলাদেশি সমর্থকদের মাঝে তখন আনন্দের বন্যা একসময় তাদের কাছে মনে হয় বাংলাদেশ নাকি হাতে থাকা বিজয় বেরিয়ে শেষ পর্যন্ত শেষ হাসি হাসল বাংলাদেশ এক শ্বাসরুদ্ধকর জয় পেল লাল সবুজের দল খেলা শেষে আনন্দ উল্লাসে মেতে ওঠা দর্শকরা জানালেন তাদের প্রত্যাশার কথা অনেক রান ছিল অনেক উইকেট ছিল আমাদের আরো ছিল বাংলাদেশী খেলোয়াড়দের কাছ থেকে আরো দায়িত্বশীল ব্যাটিং আর ফিল্ডিং আশা করেন সাবেক ক্রিকেটাররা টু এন্ড ডাই ছিল শ্রীলঙ্কার জন্য এদের জন্য এবং দিস ইজ এই গ্রুপটা কিন্তু আপনি জানেন যে গ্রুপ অফ ডেথ এখানে তো সেখানে তারা যে জয়টা করেছে খুব ভালো হয়েছে কিছু প্লেয়ার তারা যাদের দিকে প্রত্যাশা ছিল সিনিয়র প্লেয়ার সেটা হয়নি বোলিং খুবই ভালো করেছে ফিল্ডিং ওয়াজ টেরিবল ইট ওয়াজ নট আপ টু দা মার্ক ব্যাটিং এ ধরেন এ পর্যন্ত যাওয়ার কথাই ছিল না নিচের দিকে যখন ব্যাটিং করেছে সত্যি কথা ইট ডাজন লুক লাইক এ প্রফেশনাল এরকম যদি খেলে যেটা দেখলাম খেলা আই থিঙ্ক ইট উইল ভেরি টাফ এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশ দলের লড়াকু ক্রিকেট দেখতে চায় বাংলাদেশি ভক্তরা বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ দলে যে আত্মবিশ্বাস বেড়েছে এবং বাংলাদেশ যে খেলার ছন্দে ফিরেছে তা কাজে লাগিয়ে পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও ভালো করবে বাংলাদেশ এমন প্রত্যাশা বাংলাদেশি দর্শকদের যুক্তরাষ্ট্রের ডালাস গ্রান্ডারি স্টেডিয়াম থেকে লস্কর আল মামুন সময় সংবাদ উল্লাসে মাতোয়ারা দেশের সমর্থকরাও বাংলাদেশের ম্যাচ চলাকালে স্নায়ু চাপে ভুগতে হবে না তা হতেই পারে না তবুও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতেছে টাইগাররা এটাই বড় স্বস্তি তাদের বাংলাদেশের খেলা দেখবেন আপনার প্রেসার হাই হবে না আপনি স্ট্রোকারের মতো অবস্থা ফেস করবেন না এমন তো হয় না একশো তো একশো খুশি একশো তো খুশি ভাইয়া আমরা হতাশার ভিতরে ছিলাম কিন্তু হতাশা মাহমুদুল্লাহ রিয়াজ হতাশা দূর করে দিয়েছে বাংলাদেশকে বিজয় করে পরপর দুই বলে দুই উইকেট যাওয়ার পরে মানে অসম্ভব লেভেলের ভয় পাইছি কিন্তু যখন মাহমুদুল্লাহ রিয়াজ ছিল ওই ভরসার জায়গাও ছিল যে বাংলাদেশ এই ম্যাচ জিতবে বাংলাদেশ বলিং খুবই ভালো করেছিল আমরা একশো পঁচিশ রান থেকে খুবই আশা দিয়েছিলাম এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মাকসুম আলম খান মাকসুম আপনাকে স্বাগত ধন্যবাদ বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে আজকের জয়টা আসলে আমাদের জন্য কতটুকু স্বস্তি অবশ্যই অনেক বড় স্বস্তি কারণ সাম্প্রতিক পারফরম্যান্স আপনি যেটা বলছিলেন সাম্প্রতিক পারফরম্যান্স আসলে বাংলাদেশের একেবারে এই টি টোয়েন্টি ভালো যাচ্ছিল না আর সেই পারফরম্যান্সের পর অনেকেই এই শান্তদের এই দলটাকে নিয়ে তাদের সামর্থ্য নিয়ে এই টি টোয়েন্টির পারদর্শিতা নিয়েই প্রশ্ন তুলছিলেন অনেক সমালোচনা হচ্ছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম দর্শকরা হতাশ হয়ে পড়েছিলেন সেই সাম্প্রতিক পারফরমেন্স স কী ছিল আমরা একটু দেখে নিতে চাই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা খেলেছিল হোম সিরিজ সেই সিরিজে কিন্তু বাংলাদেশ দুই এক ব্যবধানে হেরেছিল আমরা জানি যে হোমে সবসময় বাংলাদেশ ভালো খেলে তবু এই সিরিজটা তারা হেরে গিয়েছিল এরপর একেবারে শক্তির যেই জিম্বাবুয়ে দল সেই জিম্বাবুয়ে দলের বিপক্ষে পাঁচ শূন্যতে সিরিজ জিতবে এমন আশা ছিল কিন্তু শেষ ম্যাচটা তারা হেরে যায় চার একে তারপরও চার একে সিরিজটা জিতেছিল কিন্তু সবচেয়ে বড় আফসেট যেটা ছিল সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে সিরিজটা যেই সিরিজ দিয়ে মূলত বিশ্বকাপের প্রস্তুতি কমপ্লিট হবে আশা করা হচ্ছিলো সেই সিরিজটাতে বাংলাদেশ খুবই আপসেটিং ছিল এটা যে দুই এক ব্যবধানে সিরিজ হেরে গিয়েছিল কারণ এই যুক্তরাষ্ট্র আমরা জানি যে এর আগে টেস্ট খেলুড়ে নেশনের সাথে আসলে তাদের সেইভাবে বড় কোনো জয় ছিল না তো তাদের তাদের ইতিহাসে এটা আসলে খুব বড় একটা সিরিজ ভিক্টরি ছিল তো যুক্তরাষ্ট্রের কাছে এই হারটা আসলে খুবই আপসেটিং ছিল এরপরে ভারতের বিপক্ষে যখন অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ যেটা বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ সেটা খেলেছিল সেখানেও ষাট রানের বড় ব্যবধানে বাংলাদেশ হেরেছিল তো সবাই আশা ছেড়ে দিচ্ছিলেন সেইখানে এই প্রথম ম্যাচটাতে বাংলাদেশ যদিও টাইট ম্যাচ ছিল তারপরেও যে এই ম্যাচটা এইভাবে জিতেছে সেটা আসলে অবশ্যই বড়ো রিলিফ মাকসুম এই যে আজকে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স তো সার্বিকভাবে আপনি বোলিং পারফরম্যান্সকে কেমন দেখলেন হ্যাঁ অবশ্যই সার্বিকভাবে বোলিং পারফরম্যান্স খুবই ভালো বিশেষ করে যখন শ্রীলঙ্কার প্রথম নিশাঙ্কা ওইরকম একটা উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন সেখানে একশো রান তারা তুলে ফেলেছিল এবং আশা মানে সবাই ধরে নিয়েছিলেন যে একশো ষাট সত্তর এখানে হয়তো বা ইজিলি হয়ে যাবে সেইখান থেকে শেষ সাত উইকেট আসলে বাংলাদেশ শেষ ছয় উইকেট তারা হারিয়েছে মাত্র তেইশ রানে আমরা দেখি যে কি অবস্থা ছিল বাংলাদেশের বোলিংয়ের প্রথম এক থেকে ছয় ওভার তেপ্পান্ন রান দিয়ে করেছিল তারা তারপরে সাত থেকে পনেরো ওভারে আরও পঞ্চাশ রান যোগ করেছিল আপনি দেখুন পনেরো ওভারের মধ্যে তাদের একশো পার হয়ে গেছে শেষ পাঁচ ওভারে তারা ইজিলি যেহেতু তিন উইকেট পড়েছিল সাত উইকেট হাতে ইজিলি ওটা একশো ষাট সত্তরে নিয়ে যেতে পারতো কিন্তু ষোলো থেকে বিশ ওভার যেইখানে বাংলাদেশের স্লগ ওভারে বাংলাদেশের বোলিংটা সবসময় খারাপ হয় আমরা বলি স্লগ ওভারে দলগুলো রান তোলে অনেক সেখানে তারা মাত্র একুশ রান তুলতে পেরেছে চারটি উইকেট ওখানে পড়েছে আমরা যদি বোলিংটা দেখি বোলিং ফিগারটা দেখি রিশাদ বাইশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন মোস্তাফিজ

ম্যানেজমেন্ট তার উপরে বারবার ভরসা রেখেছেন সেইটা এই বিশ্ব মঞ্চে এসে তিনি সেই আস্থার প্রতিদানটা দিতে পেরেছেন ম্যাক্সিম যেভাবে খেলাটা আসলে এগোত ছিল আমাদের আসলে আরো বড় ব্যবধানে যে তার সম্ভাবনা ছিল কিন্তু এই সহজ ম্যাচটা হুট করে এত কঠিন হয়ে গেল কিভাবে সহজ ম্যাচটা কঠিন হয়ে গেছে ব্যাটসম্যানদের বাজে শর্ট সিলেকশনে টপ অর্ডার ব্যর্থতা তো ছিলই আমরা সৌম্য সরকারকে দেখেছি শান্তকে দেখেছি আজও তারা আসলে সেভাবে ডেলিভার করতে পারেননি ব্যাথাতে লিটন দাসের ইনিংসটা আমরা একটু ব্যাটিং যেই ফিগারগুলো সেগুলো একটু দেখে আসি আমরা দেখেছি আমরা দেখেছি যেটা যে লিটন ছত্রিশ ছত্রিশ রান করেছেন তিনি আটত্রিশ বল খেলেছেন তবে আমরা তাদের বিষয়ে দেখব যে তারা ব্যাটিং কেমন করেছেন তার আগে এই ম্যাচ শেষে অধিনায়ক শান্ত কি বলেছেন সেইটা আমরা একটু দেখে নিই তিনি তিনি যেটা বলেছেন যে এই ম্যাচটা আসলে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রেশার ম্যাচ ছিল আমরা যেটা দেখছিলাম যে তিনি তিনি আসলে তার প্রেশার ম্যাচের কথা বলছিলেন তার জন্য এটা একটা বড় রিলিফ আমরা যেটা বলছিলাম এর আগে আলোচনায় ব্যাটিং যেই পর্যালোচনা আমরা একটু দেখে নিব সেটা হচ্ছে লিটন আমরা বলছিলাম যে ছত্রিশ করেছেন আমরা সাধারণত স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা বলি লিটন সাধারণত এত স্লো খেলেন না তার স্ট্রাইক রেটটা আমরা দেখছি যে তিনি আটত্রিশ বলে ছত্রিশ করেছেন একশো নিচে স্ট্রাইক রেট টি টোয়েন্টিতে আরও ধুমধারাক্কা খেলা হয় কিন্তু এই ছত্রিশ রানের মাহাত্ম অনেক বেশি ধরে ধরে খেলেছেন এবং দলকে একটা ট্র্যাকে রাখার চেষ্টা করেছেন যেহেতু এটা একটা ছোট টার্গেট কাউকে না কাউকে ক্রিজে থাকতে হতো অপর এন্ডে লিটন যেহেতু ছিলেন অপর প্রান্তে একজন সেটা আসলে চার্জ করার সুযোগ পেয়েছেন বিশ বলে চল্লিশ রান করেছেন হৃদয় তবে হৃদয় চাইলে যে হাসারাঙ্গাকে তিনি যে ওভারে পরপর তিন বলে তিনটি ছক্কা হাঁকালেন এরপরে তিনি চাইলে আরেকটু দেখে দেখে খেলে গেলে হয়তোবা যেটা আপনি বলছিলেন যে ম্যাচ হয়তো কঠিন হতো না আরও সহজভাবে বাংলাদেশ জিততে পারত মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতেই হবে দর্শকরা বলছিলেন আমরা শুনছিলাম যে তার দায়িত্বশীল ব্যাটিং সাকিব আল হাসানের উপরে মানুষের মানে দর্শকদের বা বাংলাদেশি সমর্থক যারা আছেন সবারই আসার জায়গাটা অনেক বেশি থাকে কিন্তু তিনি একটা বাজে শট খেলে আউট হয়েছেন সেখানে রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ আসলে সেইখানে খুব দায়িত্বশীল ব্যাটিং করেছেন সিনিয়র ব্যাটাররা যেভাবে খেলেন তুই সেভাবে খেলেছেন এবং দলকে জিতিয়েছেন মাকসুম বাংলাদেশের যে পরবর্তী ম্যাচগুলো রয়েছে এই ম্যাচে আসলে টাইগারদের লক্ষ্য কি থাকবে তাহলে অবশ্যই বাংলাদেশ দলের পরবর্তী লক্ষ্য অবশ্যই থাকবে সুপার 8 যাওয়া আমরা আমরা যেই গ্রুপটা গ্রুপের যেই ম্যাচগুলো রয়েছে সেগুলো একটু দেখতে চাই সেটি হচ্ছে এর পরবর্তীতে বাংলাদেশের সবচেয়ে কঠিন ম্যাচটা রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 10 জুন নিউইয়র্কে এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে 13 জুন কিংস টাউনে নেপালের বিপক্ষে 17 জুন কিংস্টাউনে অর্থাৎ ঈদের দিন ভোরবেলা বাংলাদেশের মানুষ নেপালের বিপক্ষে খেলাটা দেখতে পারবে এই তিনটি ম্যাচ থেকে দক্ষিণ আফ্রিকার ম্যাচটা একটু কঠিন হবে তবে নিউ ইয়র্কে যেহেতু খেলা নিউ ইয়র্কে আমরা জানি যে এবার ড্রপ ইন পিচগুলোতে বা এবারের বিশ্বকাপে সেইভাবে হাই স্কোরিং ম্যাচ আমরা দেখছি না দক্ষিণ আফ্রিকা এই ধরনের উইকেটে আমরা দক্ষিণ আফ্রিকাকে সাধারণত ফার্স্ট পিচে যেভাবে খেলে সেইভাবে খেলতে দেখি না বাংলাদেশ একটা চান্স নিশ্চয়ই নিবে আর নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে অবশ্যই চাইবে যেহেতু বাংলাদেশের আমরা যেমন লো স্লো মানে এইরকম উইকেটে সাধারণত খেলে অভ্যস্ত সবাই এক্সপেক্ট করবে আসলে এই তিনটি ম্যাচ থেকে অবশ্যই বাংলাদেশ সর্বোচ্চ জয় নিয়ে সুপার এইটে পার অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ স্টুডিওতে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী মাকসুম আলম খান এবার অন্য প্রসঙ্গ নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির পালাম বিমানবন্দর ঘাটিতে পৌঁছান তিনি স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার পর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানটি দিল্লির পালাম বিমান ঘাটিতে অবতরণ করে এ সময় প্রধানমন্ত্রী এই ও সঙ্গীদের অভ্যর্থনা জানান দেশটির কনসুলার পাসপোর্ট ভিসা এবং ওভারসিজ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স শাখার সচিব মুক্তেশ কে পারদেসি প্রধানমন্ত্রীর সম্মানে সেখানে সাংস্কৃতিক পরিবেশনের আয়োজন করা হয় লোকসভা নির্বাচনের বিজয়ের পর নরেন্দ্র টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান ঘিরে নয়াদিল্লিতে চলছে নানা প্রস্তুতি সবশেষ খবর জানাতে ভারত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য দেখুন এটা একটা অভূতপূর্ব মুহূর্ত আগামীকাল রবিবার ভারতীয় সময়ে সন্ধে সাতটা পনেরো মিনিটে রাষ্ট্রপতি ভবন আলোয় আলোকিত হবে দেশ বিদেশের অতিথি বিশেষ করে ভারতের প্রতিবেশী দেশগুলো অতিথিদের সামনে প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ভারতের বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা জানেন যে ইতিমধ্যেই রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়করা আসতে শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই দিল্লিতে পালাম বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং সেখান থেকে তাকে অভ্যর্থনা জানানো হয় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয় সরকারের পক্ষ থেকে এবং সেখানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সহ আর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ছিলেন সেখান থেকে তিনি পালাম বিমানবন্দর থেকে তিনি ইতিমধ্যেই হোটেলে পৌঁছেছেন সেখানে বিশ্রাম করার পরে তার কিন্তু আজকে দিনভর যে রাষ্ট্রীয় সূচি সেগুলো থাকবে আগামীকালকে কিন্তু একই রকম ভাবে তার সারাদিন প্রধানমন্ত্রী শেখ থাকবে তারপর দুপুরের থেকে কিন্তু রাষ্ট্রপতি ভবনে যাওয়া এবং আপনি জানেন যে সন্ধ্যের সময় যে সূচি সেই সূচিতে প্রধানমন্ত্রী আহ সহ অন্যান্য দেশের রাষ্ট্র নায়কদের সামনেই ভারতের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শপথ নেবেন নরেন্দ্র মোদী এবং রাত্রে যথারীতি নতুন সরকার এবং অতিথিদের ভারতের যে রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু তা রাষ্ট্রপতি এবং আগামী দশ তারিখ তার রাষ্ট্রীয় কিছু কাজ কাজ হবে এবং তারপর সন্ধ্যায় তিনি বাংলাদেশের উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করবেন তবে এর মধ্যে যেটি দুই দেশের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে কালকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ পর করার পর নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এখানে বলতে হবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এই প্রথম কিন্তু ভারত সফর করছেন এবং যেটা মহল মনে করছিল যে প্রধানমন্ত্রী হয়তো এই ভারতের তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে তার এই প্রথম গুরুত্বপূর্ণ যে দ্বিপাক্ষিক বৈঠকটিও কিন্তু সারবেন সুতরাং কূটনৈতিকভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে কালকে যেমন দেশের দিকে নজর থাকবে সারা পৃথিবীর নজর থাকবে গণমাধ্যম গণমাধ্যমে নজর থাকবে যে এই রাষ্ট্রীয় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর বৈঠকের দিকে ঠিক সেরকমই ভারত বাংলাদেশে নজর থাকবে দুই প্রধানমন্ত্রীর ভারতের তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী নতুন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের দিকে তো এই ছিল আমার কাছে ভারতের প্রধান তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসার পর তার যে রাষ্ট্রীয় সূচি হবে এ সংক্রান্ত আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ তথ্য আমরা সরাসরি যুক্ত ছিলাম ভারতের পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে মানুষের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দ কাদের রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বিএনপির দুর্নীতি বিরোধী কর্মসূচি বছরের সেরা জোকস বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের অভ্যন্তরীণ আন্তর্জাতিক অর্থনীতি সংকটকালে এই বাজেট পরিমিত বাস্তবসম্মত গণমুখী সাহসী গাজার বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতি দাস দল যাদের মূল নেতারা দুর্নীতি দাস হিসেবে চিহ্নিত তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে এটা এই বছরের সেরা আওয়ামী লোকজন দুর্নীতির সঙ্গে জড়িত বলেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় প্রস্তাবিত বাজেটকে হতাশাজনক বলেও উল্লেখ করেন তিনি কর দিয়ে কালো টাকা সাদা করা হবে তার জন্য কি নাকি মাছের টোপ মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে আমরা তো দেখলাম যে আপনারা এই মাছের টোপ দিয়ে কাদের ধরেন এবং কেন কারণ আপনারা তো নিজেরাইটার সঙ্গে জড়িত দ্রব্যমূল্যের এত বেশি বেড়ে গেছে যেটা সাধারণ মানুষের কাছে সহনীয় হচ্ছে না আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কতদিন প্রতারিত করে রাখে তারা কোরবানি ঋজ সামনে রেখে সারা দেশে জাল নোট ছড়িয়ে দিতে সক্রিয় চক্র রাজধানীর কদমতলিতে অভিযানে কারখানার সন্ধান পেয়েছে ডিবি দেড় কোটি টাকার নকল নোট সহ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে আটক করা হয়েছে নারী সহ চারজনকে লিয়াকত হোসেন জাকির নামের এই ব্যক্তি পনেরো বছর যাবত জাল নোট তৈরি করে আসছেন গ্রেফতারও হয়েছেন বহুবার প্রতিবারই জেল থেকে বের হয়ে যুক্ত হন একই পেশায় জানান আগে বাংলাদেশি টাকা ছাপালেও বেশ কিছুদিন ধরে ছাপানো শুরু করেন ভারতীয় রুপিও আমি ব্যবসা করে পনেরো বছরের বেশি আমরা এক হাজার টাকার নোট এক বান্ডিল বিক্রি করে আট হাজার টাকা পাঁচশো টাকার নোট এক বান্ডিল বিক্রি করে ছয় হাজার টাকায় দুইশো টাকার নোট এক বান্ডিল বিক্রি করে চার হাজার টাকায় ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করে সাত হাজার টাকায় রুমানা ইসলাম নামের এই মহিলা এর আগে একাধিকবার জেল খেটেছেন মাদক মামলায় জেলে থাকা অবস্থায় জাল নোট তৈরি ও সরবরাহকারী চক্রের সঙ্গে পরিচয়ের পর বেরিয়ে জড়িয়ে পড়েন এই কাজে মাত্র পনেরো দিন আগেও জাকিরের থেকে পঞ্চাশ লক্ষ টাকার জাল নোট সংগ্রহ করে বাজারে ছড়িয়ে দিয়েছে সে সাত আটটা এমন চালিয়েছে এরপরে আমার হাজব্যান্ড অ্যারেস্ট হয়েছে বাসে পুলিশ আসছিল ড্রয়ার থেকে নিয়ে গেছে দুশো টাকা নোট দিয়ে বাজার করছি এ দুজন সহ চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতারের পর বিপুল পরিমাণ জাল নোট জব্দ করে ডিবি পুলিশ এর আগে জাল নোট বিরোধী একাধিক অভিযানে আমরা পাঁচশো এবং এক হাজার টাকার জাল নোট তৈরির বিষয়টি দেখেছি তো এই প্রথম আমাদের নজরে আসলো দুশো টাকার জাল নোটও তৈরি করছে এখন জাল নোট তৈরিকারী চক্র এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের কাছে আমরা জানতে চাইলে তারা বলেন যে পাঁচশো এবং এক হাজার টাকার নোট আদান প্রদানের সময় মানুষ সেগুলো বেশ ভালোভাবেই যাচাই করে কিন্তু দুশো টাকার নোটের ক্ষেত্রে সেই সচেতনতা তুলনামূলক কম বিধায় এখন সে সুযোগটি নিচ্ছে জাল নোট তৈরির চক্রগুলো জাল টাকা তৈরি করার জন্য সকল রকমের উপকরণ আছে নিরাপত্তা সুতা বঙ্গবন্ধুর প্রতিকৃতির জল সাপ থেকে শুরু করে সব এখানে আছে এবং আমরা তৈরি করা প্রায় দেড় কোটি জাল টাকা পেয়েছি যার মধ্যে দুইশো টাকার নোট পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট থাকছে পরীক্ষামূলকভাবে জাল রুপিও তৈরি করার চেষ্টা করেছে যেগুলিকে তারা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের পারসার করার চেষ্টা করত পুলিশ জানায় ঈদের আগে সারা দেশে জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটি আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা ঈদের কেনাকাটায় মূল্যছাড় ও আকর্ষণীয় অফারের ছড়াছড়ি এবার ঈদের পোশাক জুতা জুয়েলারি সহ বিভিন্ন পণ্য কেনাকাটায় সত্তর শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিকাশ ঈদুল ফিতরে ফিতরের রেশ কাটতে না কাটতে আয়োজন শুরু ঈদুল আজহার এই ঈদে পোশাকের চাহিদা অনেকটা কম থাকলেও উৎসবের আনন্দে পিছিয়ে নেই ফ্যাশন হাউসগুলো ঈদ আনন্দকে প্রাণবন্ত করতে ছাড়ের পাশাপাশি আছে ক্যাশব্যাক অফারও গ্রীষ্মের শেষ আর বর্ষার শুরুতেই ঈদ তাই আবহাওয়ার বিচারে পোশাকের নকশা এসেছে বৈচিত্র্য ফলে পোশাকে প্রাধান্য পেয়েছে আরামের বিষয়টিও সুতির ভিতরে কিছু এক্সক্লুসিভ কালেকশন আসছে আমাদের হাফ শার্ট গরমের জন্য এবং পোলো শার্ট আসছে টি শার্ট আসছে এখন বর্তমানে আছে যারা সাজানো কোকো আছে রাজবাড়ি আছে এলাফ আছে কালামকার আসছে এগুলো আপনার একদম লেটেস্ট এই সপ্তাহের যেগুলো আসছে এদিকে সাধারণের ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে বিকাশের ক্যাশব্যাক অফার কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই পাওয়া যাবে পাঁচ থেকে বিশ শতাংশ ক্যাশব্যাক গ্রাহকরা বিকাশ অ্যাপ অথবা স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে উপভোগ করতে পারবেন এই ক্যাশলেস ক্যাশব্যাক অফার একটা প্রোডাক্ট পার্চেস করলাম আর কি থ্রু বিকাশে তারা অফার দিচ্ছে আপ টু থ্রি হান্ড্রেড টাকা ক্যাশব্যাক ইটস নাইস সিলেট থেকে কেনাকাটা করি বিকাশে পাঁচ ক্যাশ ক্যাশব্যাক পেয়েছি বিকাশের মাধ্যমে পেমেন্টের মাধ্যমে আমাদের আর্থিক যে সিকিউরিটিটা ড্রাইভ বিষয়টা নিশ্চিত করতেছে এই অফারটা পায় অনেক কাস্টমার একটু খুশি কারণ আনলিমিটেড পাইতেছে যত টাকা কেনাকাটা করবে সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট সে ক্যাশব্যাক পাইতেছে আমাদের থেকে বিকাশের এই অফার চলবে সতেরো জুন দুই পর্যন্ত ক্যাশব্যাক পেতে অফার চলাকালীন গ্রাহককে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট মার্চেন্ট অ্যাকাউন্টে সফলভাবে লেনদেন করতে হবে উম্মেহানি সময় সংবাদ ঢাকা এবার বাণিজ্যের খবর নানামুখী চাপের মধ্যেও চলতি অর্থ বছরের এগারো মাসে বাষট্টি হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে রেকর্ড করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস যা গত অর্থ বছরের চেয়ে ছয় হাজার কোটি টাকা বেশি শাখাতিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল চলতি অর্থ বছরের শেষ হতে আরো অন্তত তেইশ দিন বাকি থাকলো ইতিমধ্যে রাজস্ব আদায়ের রেকর্ড করেছে চট্টগ্রাম কাস্টম হাউস সত্তর হাজার পাঁচশো তিয়াত্তর কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে বাষট্টি হাজার চব্বিশ কোটি টাকা গত অর্থ বছরে আদায় হয়েছিল একষট্টি হাজার ছয়শ বত্রিশ কোটি টাকা বিশ্বমন্দায় অর্থ বছরের শুরুতে আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নামলো শেষের দিকে এসে অনেকটা কাটিয়ে উঠেছে সবকিছু বাণিজ্য একটু পজিটিভ ধারায় আসাতেই আমরা আমাদের গত বছরের যে আদায়কে আমরা ইতিমধ্যে অতিক্রম করতে পেরেছি রাজস্ব আদায়ের মতো গতি ফিরেছে চট্টগ্রাম বন্দরের কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংও তবে পণ্য আসার পরিমাণ বাড়লো কিছুটা কমেছে জাহাজ আসা বড় সাইজের কার্গো আসলে তাদের যদি ফুল ক্যাপাসিটি নিয়ে জাহাজ আসে তাহলে জাহাজ কম আসতেই পারে বেসরকারি একুশটি অফডকের তথ্য অনুযায়ী গত এগারো মাসে রপ্তানির পরিমাণ এক শতাংশ বাড়লো আমদানি বেড়েছে অন্তত ষোলো শতাংশ ব্যবসা বাণিজ্য আবার যে জোরদার হচ্ছে আমদানির এই ভলিউম বৃদ্ধিটা তারই পজিটিভ পরিচায়ক বাংলাদেশ শিল্পের কাঁচামালের পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি তেল এবং ভোগ্যপণ্য আমদানি করে আর রপ্তানি পণ্যের অধিকাংশই তৈরি পোশাক রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে গত দুবছর ধরে বিশ্ব জুড়ে চলছে অর্থনৈতিক মন্দা শুরুর দিকে বাংলাদেশেও এই মন্দার প্রভাব পড়েছিল বিশ্ব এখনও সেই মন্দা কাটিয়ে উঠতে পারেনি তারপরও নানা কৌশলে চাঙ্গা হচ্ছে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য কমল দে সময় সংবাদ চট্টগ্রাম হজযাত্রীদের সৌদি পাঠাতে প্রতারণা করা এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সকালে রাজধানীর হজ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন পঁচাশি হাজারের মধ্যে এখনও যেতে পারেননি পনেরো হাজার হজযাত্রী ভিসা জটিলতা না থাকায় আগামী বারো জুনের মধ্যে তারা সৌদি আরব পৌঁছাতে পারবেন বলেও জানান মন্ত্রী এখন পর্যন্ত সৌদি আরব গেছেন সত্তর হাজার জন হজযাত্রী গত বছরগুলোর তুলনায় এবার হজযাত্রায় বড় ধরনের অব্যবস্থাপনা ছিল না বলেও জানান তিনি প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার সন্ধ্যায় রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে হামলাকারী ফ্রেডেরিকসেনের দিকে হেঁটে সে গায়ে আঘাত করেন তবে তিনি কতটা আহত হয়েছেন সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি হামলার কারণ জানতে তদন্ত করছে পুলিশ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতে পারে দুই নেতার একান্ত বৈঠক এবং কোরবানি সামনে রেখে তৎপর জাল টাকার কারবারীরা ছড়িয়ে দিচ্ছে সারা দেশে রাজধানীর কদমতলিতে নকল নোট তৈরির কারখানার সন্ধান ডিবির অভিযানে নারী সহ আটকচার এই ছিল দুপুরের সময় এরপর বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের